টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে আমার শরীরটা খুব বেশি ভালো না, লাস্ট 6-7 দিন ধরে আমি টানা ফুটবল খেলতেছি অ্যান্ড ওয়ার্কআউটও করতে পারতেছি না। আর ফুটবল খেললে আপনারা জানেন যে মাসেল লস হয়, অতিরিক্ত কার্ডিও করলে, অতিরিক্ত দৌড়াইলে, অতিরিক্ত ফুটবল খেললে মাসেল লস অ্যান্ড বডি নর্মাল শেপে এসে পড়ে। সো আমার সাথে ওইটাই হয়েছে, আমার স্কিন টোন নষ্ট হয়ে গেছে রোদে ফুটবল খেলার কারণে। অ্যান্ড ওইটা প্রবলেম ছিল না, কজ আমার গতকালকে আমার সাডেন একটা কল আসছে রাতুল ভাই কল দেওয়া বলতেছে নেক্সট আমাদের সিএম ভাইয়ের মুভিতে অন্তর্জাল মুভিতে একটা কাজ আছে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ। সো ওইটার জন্য প্রিপেয়ার হইতে হবে আমাদের এডওয়ার্ড ভাইয়ের আন্ডারে আমরা যারা কাজ করি, আমাদের যে গ্রুপটা আছে এক্স কম্ব্যাট স্টান্ট, সো ওইটার আমাদের গ্রুপটা যাচ্ছে ওইখানে চিটাগাং যাবে। তো ওইটার জন্য আমাদের প্রিপেয়ার হইতে হবে ফিজিক্যালি, অ্যান্ড আমাদের প্র্যাকটিস আছে, রিহার্সেল আছে সামনে। সো আমি আজকে থেকে ওয়ার্কআউট শুরু করতেছি অ্যান্ড আমার ওয়েট এখন 80তে আছে। সো আমার হাতে সময় আছে মাত্র 20 দিন, 20 দিনের মধ্যে আবার 7 দিন বাদ যাবে কজ আমার সামনে একটা দাওয়াত আছে। সো ওইখানে আমার 6-7 দিন অ্যাঙ্গেজ থাকবো আমি। সো ওইটার জন্য ডায়েটও মেনটেন হবে না, কজ চিট মিল করবে, বাইরে গেলে ডায়েট করা যায় না অ্যান্ড ওয়ার্কআউটও হবে না। সো ওইটার জন্য আমার হাতে সময় আছে 12 থেকে 15 দিন, এর মধ্যে আমার 5 কেজি ওয়েট গেইন করতে হবে। আর আজকে আমরা যাবো একটা নতুন একটা জিমে যেতেছি, এই জিমটা আমার লাইফের ফার্স্ট জিম, আমি এখানেই ফার্স্ট ওয়ার্কআউট শুরু করছিলাম। সো এটা দেখার জন্য আপনাদের ভিডিওটা থাকতে হবে, সো আমি ইন্ট্রোডিউস করাই দিব। আর ওই জিমটা অনেক জোস একটা জিম, জিমটা হচ্ছে ডুপ্লেক্স টাইপের জিম, দুইটা ফ্লোর নিয়ে জিমটা করা। সো ওই জিমটা আজকে এক্সপ্লোর করবো, সো সাথেই থাকেন, সাথে থাকতে হবে। আর এদিক থেকে অন্য ফোন দিতেছে ওয়াইশা পড়ছে অলরেডি, আমি সবসময়ের মতো আজকেও লেট, সো যাই দেখি। সো হেই গাইজ, হেয়ার উই আর অ্যাট হলিউড জিম শনির একরা। আর এই জিমের যদি ইতিহাসটা একটু টানি, একটু পিছনের দিকে যাইতে হবে 2012-এ, তখন আমার এই জিমটাই হচ্ছে আমার মূলত ফার্স্ট আমার এক্সারসাইজ শুরু করার। তখন এই জিমের ওনার ছিল বিপ্লব ভাই। তো এটা এই জিমটা তখন ছিল হচ্ছে বর্ণমালা স্কুল যে শনির একরা ওইটার অপোজিটে, যে তিজারত শপিং কমপ্লেক্স ওইটার তিনতলায় ছিল এই জিমটা। তো ওইটা হচ্ছে ওইটাকেই শিফট করে দেন হচ্ছে 2017-এ বিপ্লব ভাই এখানে শিফট করে রোডের সাথে, মেন রোডের সাথে আনছে। তো তারপরে সেটার নাম দেওয়া হয়েছিল বডি ওয়ার্ড। দেন বডি ওয়ার্ড থেকে আবার যখন সুমন ভাই জিমটা ওন করে, নিয়ে নেয়, তো উনি হচ্ছে এটার নাম দিয়েছে হলিউড জিম, কজ ওনার হলিউড জিম, এখানে জিম প্লাস ওনার একটা রেস্টুরেন্ট আছে, ওনার সেলুন আছে, সব কিছু হলিউড নামে দেওয়া। আই ডোন্ট নো ক্যান হলিউড নামে দেওয়া, হয়তো বা উনি হলিউড ফলো করে তাই। সো সুমন ভাইকে কল দিছি, সে মেবি অন দ্য ওয়ে আসতেছে, আই ডোন্ট নো কতক্ষণ লাগবে। সো সেই ফাঁকে আমরা ওয়ার্কআউটটা শুরু করবো, যেটা বললাম যে আজকে আমরা ছোটো মাসেল গ্রুপ যেটা শোল্ডার অ্যান্ড ট্র্যাপসার ওয়ার্কআউট করবো। কজ আমি বুঝে বলছি, আমি বাসা থেকে বলে আসছি যে আমি ফুটবল খেলা নিয়ে এত বিজি ছিলাম যে আমি ওয়ার্কআউট করতে পারিনি, অ্যান্ড বডিতেও অবস্থা খুব খারাপ দেখতেছেন, একদম নর্মাল টোন হয়ে গেছে বডির। সো একটু পাম্প আপ দরকার আছে যেহেতু সামনে শুট 31 তারিখে, সো আমার প্রিপেয়ার হইতে হবে ওইভাবে। সো আমি আজকে থেকে শুরু করতেছি অ্যান্ড আজকেই লাস্ট আমি চিট মিল মারবো, বাসায় গিয়ে পিজ্জার উপকরণ সব কিনে দিয়ে আসছি। সো রাতে পিজ্জা খাবো, পিজ্জা খাই আর মানে লাস্ট একটা চিট মিল আর কি। এরপর কালকে থেকে একদম ক্র্যাশ হার্ড ডায়েটে চলে যাবো 31 তারিখ পর্যন্ত, হাতে সময় খুব বেশি নাই। তো চলেন কথা বেশি না বলে ওয়ার্কআউট শুরু করি, আজকে শোল্ডার আর ট্র্যাপসের ওয়ার্কআউট করবো। তো আমাদের বেসিক স্ট্রেচিং শেষ, স্ট্রেচিংয়ের ভিডিও আর আমি ভিডিওতে দিব না কারণ ভিডিও বেশি লেন্দি হয়ে যায় অনেকেই বলতেছেন। তো এখন আমি ওয়ার্কআউট করতে উপর দুইতলায় আসছি, সেকেন্ড ফ্লোরে আসছি, কারণ শোল্ডার অ্যান্ড ডেল্টের যেই নিউ মেশিনারিসগুলো ওগুলো সব সেকেন্ড ফ্লোরে আসে। আর এছাড়াও নিচতলায় অনেক বেশি ক্রাউড, আর ক্রাউডে জিম করতে আমার একদম বিরক্ত লাগে। তো এই জায়গাটা একটু মোটামুটি ক্লিয়ার আছে, তো এই জন্য দুইতলায় আসছি। সো আসো, লেটস গো চেক দিস আউট। ও গাইজ, এই যে মাই বন্ধু, অনেকদিন পর দেখা বন্ধুর সাথে, আমার সাথে দেখা করতে আসতে। হাই দিয়া তো মামা, তুমি ক্যামেরার সামনে এত লজ্জা পাইতেছ কেন?
তাহলে জোরে কথা বলো এই যে মাইক এখানে না না কথা বলো তাহলে পরে আমরা নতুন যখন ব্লগ বানাবো তখন আমরা আচ্ছা 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 তোমার একটা পরিচয় দিয়ে দাও এটা হচ্ছে সোনিয়াকর মেয়েদের ক্রাশ ঠিক আছে সোনিয়াকর মেয়েদের ক্রাশ গো চোখে নয়নের মনি ঠিক আছে দ্য ওয়ান এন্ড অনলি মিস্টার এমডি রাহাত আরেকটা নাম দিছিল না তারে কাদের মামা কে জানি ও দোস আমরা পুল খেলতাম বিলে ইয়া ওই যে মনে আছে ও বিকিয়া দিন থে হ্যাঁ বহুত আচ্ছে দিন হ্যাঁ চলো আসো ওয়ার্কআউট শুরু করি আজ এরা কথা বাদ দাও মামা সাইডে দাঁড়া গজব বেজতি হ্যায় তো আমরা ফার্স্টে ওয়ার্ম আপ সেটটা করে নিলাম 10 কেজি দিয়ে তো এটা হচ্ছে মেশিনে মারি আমি শোল্ডার প্রেস আর এছাড়া অ্যানালগে মারা যায় ডাম্বেলে মারা যায় বারবেলে মারা যায় এটা ফ্রন্ট শোল্ডারের জন্য বাট আমি যদি মেশিন থাকে মেশিনেই পারি মেশিনে আমার কন্ট্রাকশনটা ভালো হয় ফ্রন্ট শোল্ডারের জন্য তো আমরা আজকে ওয়ার্কআউট পার্ট পার্ট যেটা ফ্রন্ট মিডল মানে মিড ডেল্ট অ্যান্ড হচ্ছে রেয়ার ডেল্ট সো তিনটা মাসেল গ্রুপের জন্য তিনটা এক্সারসাইজ করবো দেন ট্র্যাপসের জন্য 2-3টা এক্সারসাইজ করবো এই বেসিক ওয়ার্কআউট কত যে অনেকদিন পর আসছি সো অত হেভি ওয়েটে যাবো না বা মোডারেট ওয়েট এক্সারসাইজ করা ট্রাই করবো আজকে সো লেটস ডু ইট ইনসেন ইনসেন কজ হচ্ছে ফ্রি ওয়েটে মারলে যেটা হয় ফ্রি ওয়েটে মোমেন্টাম আর চিটের অনেক চান্স থাকে বাট মেশিনে মেশিনটা নতুন আসছে না হলিউডে সো এই নতুন মেশিনে যেটা হয় এই সাইড আমরা যখন ল্যাটারাল রেস মেশিনে করি তখন চিটিং আর মোমেন্টামের কোনো সুযোগ থাকে না কজ বডি একদম লক থাকে আর হচ্ছে ফুল কন্ট্রাকশন পরে সাইড ডেল্টে সো এটাও পারফর্ম করা বেটার মাঝে মধ্যে ভ্যারিয়েশন আনতে হয় ওয়ার্কআউটে শুধু আমরা দেখা গেছে এই সাইড রেসটা অনেক সময় ডাম্বেল দিয়ে বেশি করি আমরা তো ডাম্বেলের পাশাপাশি মাঝে মধ্যে মেশিন দিয়েও করতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি আগেও বলছি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হচ্ছে মানে মাসেলকে হিট করলে তাড়াতাড়ি গ্রো করে মাসেল মাস ভালো হয় সো আমাদের ফ্রন্ট অ্যান্ড সাইডের এক্সারসাইজ শেষ আমরা এখন রেয়ার এক্সারসাইজ করবো তো এই মেশিনে রেয়ার মারারও একটা অপশন আছে বাট আমি 5 কেজিতে পারফর্ম করলাম দেখলাম যে খুবই অবস্থা খারাপ কজ আমরা নর্মালি দেখা গেছে যখন রেয়ারে ডাম্বেল দিয়ে করি দেখা গেছে 7 কেজি 10 কেজি পর্যন্ত যাওয়া যায় হ্যাভি ওয়েট নেওয়া যায় কিন্তু এখানে পারতেছি না কজ হচ্ছে এখানে হচ্ছে আপনার ফুল বডি হচ্ছে লক থাকার কারণে বেশি ওয়েট নেওয়া যায় না কন্ট্রাকশন ভালো হয় কোনো মোমেন্টাম বা চিটিংয়ের কোনো সুযোগ নেই একবারে বডি টাইট থাকে যে একদম ফোকাস থাকে হচ্ছে রেয়ার ডেল্টে জাস্ট লাইক দ্যাট কোনো চিটিং বা মোমেন্টামের কোনো সুযোগ নেই সো গাইজ নাও উই আর পারফর্মিং ফেসফুল হচ্ছে রেয়ার ডেল প্লাস হচ্ছে ট্র্যাপসও ইনভলভমেন্ট আছে সো লেটস সি হাউ টু ডু ইট
সো আমার শোল্ডার ওয়ার্কআউট মোটামুটি শেষ, তিনটা ওয়ার্কআউট করলাম। বাট এই যে মেশিনটা সাইড শোল্ডারের জন্য, সাইড ডেল্টা খুব ভালো ইফেক্টিভ, এটা অনেক পুরাতন একটা মেশিন। আমরা যখন ফার্স্ট ওয়ার্কআউট শুরু করছিলাম 2012-13 থেকে মেশিনটা অনেক অ্যাভেলেবেল ছিল, অনেক জিমে এই মেশিনটা এখন আর পাই না। তো এটার আমি দেখছি হঠাৎ করে, সো মানে একটা মায়া আছে, পুরাতন একটা মায়া থেকে আমি এখন আজকে পারফর্ম করলাম। ওয়ার্কআউট শেষ, তাও আমি এটা দেখছি তো আর মানে সহ্য করতে পারতেছি না, অনেকদিন করি না এটার এক্সারসাইজ সাইড ডেল্টার জন্য। এটা লেটস ডু ইট, পুরাতন বুঝছো, এক্স ভালো কন্ট্রাকশন হয়। তো এখন আমার শোল্ডার এক্সারসাইজ অলরেডি শেষ দেখলেন। আর এখন আমি ট্র্যাপসের জন্য মূলত দুইটা ওয়ার্কআউটই করি, বেশি করি না। ট্র্যাপস মাসেলের জন্য আমি হচ্ছে বারবেল দিয়ে শ্রাক্স মারি, দেন হচ্ছে ডাম্বেল দিয়ে শ্রাক্স মারি। আর শ্রাক্সের ক্ষেত্রে আপনারা ওয়েট যত হেভি ওয়েট নেবেন তত বেশি কন্ট্রাকশন করে। আর এখানে কি এই এই মানে এই শ্রাক্স আইটেমটা আপনার ইঞ্জুরির চান্সেস অনেক কম, আপনি যত ওয়েট নিতে পারেন ইঞ্জুরির চান্স একদম কম, -0% বলতে গেলে। আর এটা হেভি ওয়েট ছাড়া এই মাইকটা আসলে লাগেও না। এখন আমি আমার একদম লাস্ট এক্সারসাইজ যেটা ট্র্যাপসের জন্য সেটা করব। আর ইউজুয়ালি আমি ডাম্বেল দিয়ে করে থাকি, সো ডাম্বেল মারার জন্য আবার নিচে যেতে হবে, আর বললাম নিচে অনেক ক্রাউড উপরে, সো আমি ডাম্বেলের পরিবর্তে আজকে প্লেট দিয়ে এক্সারসাইজটা করব। প্লেটে অনেক হেভি প্লেট আছে এই জন্য আর কি, আর নিচে যেতেছি না, প্লেটটাকে একটা 25 কেজি করে, সো আজকে প্লেট দিয়েই মারবো। সো গাইজ, আমার ওয়ার্কআউট শেষ, শোল্ডার অ্যান্ড ট্র্যাপসের ওয়ার্কআউট করলাম আজকে। যদিও আমি ইউজুয়ালি 7-8টা আইটেম করি, এক্সারসাইজ করি, বাট আজকে হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড রেয়ারের জন্য 3টা, আর হচ্ছে সাইড রেস, আর হচ্ছে শ্রাক্স মারলাম 2টা, মানে 6টা আইটেম মারছি আজকে। বেশি ওয়ার্কআউট করতে পারিনি, কজ ওই যে বডিতে ওরকম স্ট্যামিনা নাই, সো অল্প ওয়ার্কআউট করলাম। অ্যান্ড আজকে ওই যে আমি বলছি, আজকে আমি একটু পর চিট মিল মারতে যাবো, সো আমার বাসায় সব সামগ্রী দিয়ে আসছি আমি পিজ্জার। তো আমি আজকে লাস্ট আমার চিট মিল ডে, তো আমি আজকে লাস্ট চিট মিল মারবো। কজ 31 তারিখ পর্যন্ত আমার অনেক হার্ড ডায়েটে থাকতে হবে, আমি ডায়েট মেনটেন করতে হবে, কজ 31 তারিখ কাজ আছে, সো ওই পর্যন্ত আমার বডিটা একটু ফিট রাখতে হবে। সো এর মধ্যে আমি আর চিট মিল মারতে পারবো না। হ্যাঁ, নেক্সট উইকে আমার একটা বিয়ের দাওয়াত আছে, ওইখানে একটু চিট মিল মারা যেতে পারে, মানে এখনও শিওর না, যদি যাই আর কি, আর গেলে তো ব্লগে দেখাবই কোথায় যাচ্ছি। তো এখন যাই আমি ফ্রেশ ট্রেশ হই, আর আমার মনে হয় না সুমন ভাইয়ের সাথে আজকে আর দেখা হবে, কজ অলরেডি আমাদের যাইতে হবে অনেক দূর। সো সুমন ভাই এখন আসে না, আমি জানি এখন আসবে কি না, যে এই জিমের জৌনার হলিউডের, সো আমি যাই না এখনও, এখন ফোন দিব, দেখবো সে আসে কি না, আর যদি না আসে তাহলে আর দেখাইতে পারবো না। আর আমি নিচে যাবো, আর যেহেতু বেশনিয়া গ্রাম, আমার অনেক পুরাতন অনেক ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার আছে, ওদের সাথে আজকে আড্ডা দিতে হবে আবার। এই এর মধ্যে এই যে একজন, এই যে রাহাত, তো আসার দেখা করতে আসা করছে, আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমরা একসাথে পুল খেলতাম, অ্যান্ড অনেক মেমোরি, আমাদের অনেক মানুষকে মুরগি বানাইছি একসাথে। হ্যাঁ ঠিক আছে, তো নিচে আরেক আমার আরেক ফ্রেন্ড ওয়েট করতেছে, সো যাবো ওর সাথে আড্ডা আড্ডা দিতে হবে, ফোন দিতেছে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আর হ্যাঁ, ভিডিওটা আমি শেষ করতেছি না, কজবে আমি বললাম আমার বাসায় যে আজকে চিট মিল মারবো, পিজ্জা বানাবো, সো পিজ্জার রেসিপি অবশ্যই শেয়ার করবো, সাথে থাকেন। তো নাইম ভাই, তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি, নাইম ভাইয়া মাওয়া যাবে, দেখি কি বলো উনি। হ্যাঁ নাইম ভাই, তাহলে তো আপনার মাওয়া যাচ্ছেন না? হ্যাঁ ভাই আমি যাচ্ছি গাছগার, আপনার সাথে সাথে আগত আপনার সাথে থাকা হইতেছে না ভাই, না ভাই আমু চিটাং যাবে, তো ওনাদের জন্য আগাই দিতে হবে। ইলিশ পার্সেল করে নিন, তাহলে ইয়া করবো, একটা ইলিশ পার্সেল না দিতে কোনো সমস্যা নাই, গ্যাজের ভর্তা পার্সেল করে দিন, তাহলে তোমার লাগে পার্সেল নিয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর মাওয়া ব্লগ ইনশাল্লাহ অন্য দিন আসবে, অন্য দিন না, এই মাসেই করবো, এটা হয়ে যাবে, লকডাউন খুলে গেলে, লকডাউন খুললে আমার মাওয়া যাওয়া হয় প্রত্যেক মাসে 2-3 বার, সমস্যা আছে পুরো একবারে কয়েকটা সময় করে ব্লগ একসাথে মিলে একটা। আচ্ছা তুমি তাহলে যাও, আমি
সো আমার মামা থেকে আসতে আসতে লেট নাইট হয়ে গেছে, বাট পিজা খাওয়ার ক্র্যাভিংস ছিল দুই তিন দিন ধরেই, খুব ক্র্যাভিংস। আর কালকে থেকে আমার একদম ক্র্যাশ ডায়েটে চলে যাবো আমি। সো 15 দিন আমার এইসব চিটমিল খাইতে পারবো না, কোনো জাঙ্ক ফুড খাইতে পারবো না, এই জন্য আজকেই লাস্ট একটা চিটমিল আমি মেনে নিচ্ছি। এই জন্য রাত হওয়া সত্ত্বেও আমি বাসায় এসে পিজা নিয়ে বসছি এখন বানাইতে। সো এই জন্য আপনাদের শেয়ার করতেছি রেসিপিটা, আপনারা এনজয় করেন একসাথে। আর আমি দুইটা পিজা বানাইতেছি, একটা চিকেন ফ্যামিলির জন্য, আর এছাড়াও আমার দেখা গেছে যে এক স্লাইস দুই স্লাইস আমার প্যাট ভরে না, এর জন্য আমি আলাদা করে একটা ছোট্ট বিফ পিজাও বানাইতেছি, ওইটা আমার জন্য। আমি এখান থেকেও ভাগ নিব, আর আমার জন্য আলাদা একটা বিফ পিজা বানাইতেছি, ওইটা থেকেও খাবো আমি। সো এনজয় করেন আমার সাথে, দেখেন কীভাবে আমি পিজাটা বানাই। আমার এই পিজার রেসিপি আসলে শেয়ার করার কিছু নাই, কজ আমিও ইউটিউব দেখেই করছি। সো আপনারা ইউটিউবের বিভিন্ন কুকিং চ্যানেলে কীভাবে পিজা বানাইতে ওইটা গেলেই পাওয়া যাবেন, আমি ইউটিউব শেফ। সো আমার এখানে স্পেশাল কিছুই নাই, ইউটিউবের কুকিং চ্যানেল থেকে এই যে পিজাটা আমি বানাইতেছি। সো দেখেন কীভাবে বানাই।